বন্ধুরা, আজকে শোনাবো এক মহীয়সী মহিলার কথা, যার কোমল হৃদয়ের জন্য তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। আজ আলোকবর্তিকা ফ্লোরেন্সের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। 1854 সালের কথা, তুরস্ক ও রাশিয়ার মধ্যে চলছে ক্রিমিয়ার যুদ্ধ। ইংল্যান্ড যোগ দিয়েছে তুরস্কের পক্ষে, আর যুদ্ধ মানেই হচ্ছে অগণিত লোক ক্ষয়, সম্পত্তির ক্ষতি, ভয়, হত্যা, এক কথায় এক বিপর্যস্ত ও ভয়াবহ অবস্থা। আহত সৈনিকদের আর্তনাদের যুদ্ধক্ষেত্রে নেমে এসেছে এক শোকাবহ পরিবেশ। নেই আহতদের পরিচর্যার ভালো ব্যবস্থা, নেই ওষুধ ব্যান্ডেজ, নেই সেবা যত্ন। আহত ইংরেজ সৈন্যদের জন্য যে কটি হাসপাতাল খোলা হয়েছিল তাদের অবস্থাও শোচনীয়। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির আঘাতে যত না মরছে তার চেয়েও বেশি মরছে উপযুক্ত ঔষধপথ্য ও সেবা যত্নের অভাবে। ঠিক এমনই যখন অবস্থা, তখন একদিন এক সেবিকাকে দেখা গেল স্কুটারি হাসপাতালে, বসফরাসের তীরে এই হাসপাতাল। তখন যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, অসংখ্য ইংরেজ সৈন্যকে এই হাসপাতালে এনে তোলা হয়েছে, কিন্তু আহত সৈন্যদের পরিচর্যার কোনো সাজ সরঞ্জাম নেই, নেই প্রয়োজনীয় ঔষধপত্র, শোচনীয় অর্থাভাব। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই সেই দিন ওই শ্বেত বসনা সেবিকাকে দমন করতে পারেনি। নিজেরই ব্যক্তিগত সঞ্চয় যা কিছু ছিল সমস্ত অর্থই তিনি ব্যয় করেন ঔষধ ও অন্যান্য সাজ সরঞ্জাম কেনার জন্য। লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সাহায্য চেয়ে আবেদন পাঠালেন তিনি। তার সেই আবেদনে সাড়া দিল সমগ্র লন্ডন। মাত্র 8-10 দিনের মধ্যেই স্কুটারি হাসপাতালের চেহারা যেন সম্পূর্ণ বদলে গেল। খোলা হলো একটি নতুন বিভাগ, একটি গ্রন্থাগার, যাতে আহত সৈন্যরা পড়তে পারে বিভিন্ন বই, পত্রপত্রিকা। এই কোমল প্রাণা সেবিকাটি হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হাসপাতালের প্রতিটি রোগীর কাছে তিনি ছিলেন মূর্তিমতি করুণা। তাদের সেবায় প্রায় 19-20 ঘন্টা অতিবাহিত করতেন তিনি। নিজের হাতে আহতদের ক্ষতস্থান ধুয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতেন, যন্ত্রণাকাতর সৈন্যকে সান্ত্বনা দিতেন, তাদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিতেন। তার মমতার স্পর্শে সমস্ত যন্ত্রণা ও কষ্ট ভুলে তারা ঘুমিয়ে পড়ত। প্রতিদিন রাত্রে তিনি একটি প্রদীপ হাতে রোগীদের শয্যার পাশে এসে দাঁড়াতেন, তাদের খোঁজ নিতেন, নিঃশব্দে ঘুরে বেড়াতেন একটির পর একটি শয্যা। ইতিহাসে তাই তার নাম হয়েছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। 1820 খ্রিস্টাব্দে ইটালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারে নাইটিঙ্গেলের জন্ম হয়। বাবা এডওয়ার্ড উইলিয়াম ও মা তাদের প্রিয় শহর ফ্লোরেন্সের নাম অনুসারে মেয়ের নাম রাখেন ফ্লোরেন্স। নাইটিঙ্গেলের বাল্য জীবন ইংল্যান্ডের ডার্বিশায়ার অঞ্চলে তাদের পুরনো বাড়িতেই অতিবাহিত হয়। সেখানে পিতামাতার যত্নে ও তত্ত্বাবধানে তার শিক্ষা এগিয়ে চলে, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত হয়েও নাইটিঙ্গেলের মনে কিন্তু সুখ ছিল না। তিনি চেয়েছিলেন মানুষের সেবায় নিজেকে সার্থক করে তুলতে। 17 বছর বয়সে নাইটিঙ্গেল পিতামাতার সঙ্গে চলে এলেন লন্ডনে। এখানে গতানুগতিক জীবন তার ভালো লাগলো না। পিতামাতার আপত্তি থাকা সত্ত্বেও তিনি শুশ্রূষা বিদ্যা বা নার্সিং পড়ার জন্য চলে এলেন জার্মানি। তারপর 1853 খ্রিস্টাব্দে প্যারিসে। এখানে সিস্টার অফ চ্যারিটি পরিচালিত একটি হাসপাতালে হাসপাতাল পরিচালনা পদ্ধতি শিক্ষার অনুমতি পেলেন। তারপর সেখান থেকে তিনি ওই বছরেই মাঝামাঝি সময়ে
ফিরে এলেন লন্ডনে। এখানে একটি মেয়েদের হাসপাতালে পরিদর্শিকার কর্মভার গ্রহণ করেন। তার পরের বছরই ক্রিমিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে নাইটিঙ্গেলের ভূমিকার কথা আমরা আগেই বলেছি। সংবাদপত্রে আহত সৈনিকদের মর্মান্তিক বিবরণ পাঠ করে কুমারী নাইটিঙ্গেলের কোমল হৃদয় ব্যাকুল হয়ে উঠেছিল। তিনি ঠিক করলেন, মানব সেবার এই অপূর্ব সুযোগ তিনি কিছুতেই হারাবেন না। কিন্তু কোনো পথও তিনি খুঁজে পাচ্ছিলেন না। ঠিক এমনই সময় মনে পড়ল সিডনির কথা। তার অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে সিডনি একজন। তিনি কাজ করেন সমর বিভাগে। সঙ্গে সঙ্গে নাইটিঙ্গেল একটি পত্রে সিডনিকে তার মনের ইচ্ছা জানালেন। সুশিক্ষিতা ও উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত একজন নার্স পেয়ে সমর বিভাগ অবিলম্বে নাইটিঙ্গেলকে নিয়োগপত্র দিলেন। সঙ্গে গেল আরও 37 জন নার্স। তখনকার সময় একজন অভিজাত বংশীয় কুমারীর জীবনে এটি একটি নতুন অধ্যায়। যুদ্ধক্ষেত্রে আহতদের সেবা কার্যের জন্য এই প্রথম একজন ইংরেজ নারী এগিয়ে এলেন। ইংল্যান্ডের সমাজ জীবনে এই ঘটনা বিরাট এক সমাজ বিপ্লবের নামান্তর। নাইটিঙ্গেল মানব সেবাব্রতের এক নতুন দিক উন্মোচিত করে দিলেন। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা কর্মে প্রায় 2 বছর কাটিয়ে দিলেন নাইটিঙ্গেল। এই বছরেই সৈন্যদের শুশ্রূষার কাজে নিজেকে একেবারে নিঃশেষে বিলিয়ে দিয়েছিলেন তিনি। আহতদের সারিয়ে তুলে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। এই সময় নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের প্রতি তার বিন্দু মাত্র নজর ছিল না। এমনকি নিয়মিত খাওয়া দাওয়াও তার হয়ে উঠত না। ফলে এই সময় নাইটিঙ্গেলের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল। যুদ্ধক্ষেত্রের কাজ শেষ, কাজে এবার তিনি ইংল্যান্ডে ফিরবেন। ব্রিটিশ সরকার তাকে আনবার জন্য একটি বিশেষ রণতরী পাঠানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু নাইটিঙ্গেল তা বিনীতভাবে প্রত্যাখ্যান করে সাধারণ নাগরিকদের মতোই দেশে ফিরলেন। তখন সমগ্র ইংল্যান্ড তার জয়গানে মুখরিত হয়ে উঠল। ভগ্ন স্বাস্থ্য নিয়েও কিন্তু সেই সেবাব্রতী নারী চুপ করে বসে থাকলেন না। সেন্ট টমাস হাসপাতালে তারই চেষ্টায় স্থাপিত হল ইংল্যান্ডের প্রথম নার্সিং স্কুল। 1907 খ্রিস্টাব্দে তাকে অর্ডার অফ মেরিট সম্মানে ভূষিত করা হয়। তার আগে আর কোনো মহিলা ইংল্যান্ডে এই উচ্চতম সম্মান লাভ করেননি। অবশেষে 1910 খ্রিস্টাব্দে 13 আগস্ট নাইটিঙ্গেল এই পৃথিবীর মায়া কাটিয়ে অমর লোকের পথে যাত্রা করেন। লন্ডনের এই রাজপথে একটি বেদির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল নাইটিঙ্গেলের একটি মার্বেল প্রস্তরের মূর্তি। তদানীন্তন সংস্কার ও প্রথা ভেঙে নারীদের জন্য মানব সেবার যে মহান আদর্শকে তিনি রেখে গেলেন তা আজও পৃথিবীর মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেবার মহান আদর্শে তারা অনুপ্রাণিত হয়। আর্তের প্রতি দয়া, সেবা, এইটি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের মূল বাণী ছিল। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না। আশা করছি কথায় কথায় চ্যানেলটি আপনাদের ভালো লাগছে সবার। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনারা আমাদের আরও নতুন ভিডিও পাবেন। সুতরাং সাথে থাকুন, সুস্থ থাকুন।